বাংলাদেশের সংখ্যালঘু বৌদ্ধদের বিহার, হিন্দু মন্দির ও প্যাগোডাতে লুটপাট ও অগ্নিসংযোগ ও সর্বোপরি সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে সভা করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অ্যাসোসিয়েশন ফ্রান্স। ফ্রান্স থেকে খান বাবু রোমেল জানান, অনুষ্ঠানে বাবু উদয়ন বড়ুয়ার সভাপতিত্বে এবং রাজ মুৎসুদ্দির পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জ্যোতিষসার ভিক্ষু স্বদেশ বড়ুয়া চন্দন, বাবলু বড়ুয়া, বিকাশ বড়ুয়া, সুশীল দে, রতন সমুদ্দার, রাজেশ বড়ুয়া সহ আরো অনেকে। এ সময় বক্তারা বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর চলমান সহিংসতা অবিলম্বে বন্ধ করতে হবে, যারা এই বর্বরোচিত হামলার সাথে জড়িতদেরকে কঠোর শাস্তি প্রদান করতে হবে। এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা প্রদান করার আহ্বান জানানো হয়। এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে তার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য বক্তারা সরকারের প্রতি জোর দাবি জানায়।